ফ্রেন্ডস এখন হচ্ছে লিলিং এর কেস এটা হচ্ছে অ্যাটাক G7 এর যেটা অ্যাটাক G7 বা 5 মেইন সব কালার গুনাই সেম হয় এটার প্রাইস হচ্ছে 3500 কালার ডিফারেন্স ক্র্যাকসোল অবশ্যই সোলটা আমি দেখাই ক্র্যাকসোল এটা ক্যাপসুল এটা কিসের জন্য ভালো হবে এটা ম্যাটের জন্য এবং কাঠের উপরে খেলার জন্য বেস্ট হবে ঠিক আছে এটা আর তারপর হচ্ছে লিলিং এর ভিতরে খুব ভালো একটা শু হচ্ছে এটা এটা হচ্ছে জেলসোল বাউন্স ডাবল বাউন্সের কেস এটা অন্য টেকনোলজি অন্য রকম পারফেক্ট টেকনোলজি লাইট টেকনোলজি এটা হচ্ছে প্রপার লক থাকে $5,000 খুবই একটা ভালো কেস এটা খুবই জেল সোল এটা হচ্ছে 6000 রানিং প্রাইস 6000 ওপেনিং প্রাইস হচ্ছে 6000 5500 5500 ওপেনিং প্রাইস আচ্ছা ঠিক আছে 5500 আপনারা কি জুতার সবগুলাতে ওপেনিং প্রাইস দিচ্ছেন হ্যাঁ ওপেনিং প্রাইস দিচ্ছি এটাও হচ্ছে 5500 এটা লাইট এর ভিতরে কয়েক কালার ভিতরে বলো এটা পারফর্ম লক ইউজ করে এটা নি সাপোর্টের জন্য খুবই ভালো কেস গুনা হ্যাঁ অরিজিনাল কেস গুনা মূলত হয় কি নি সাপোর্টের জন্য তারপর সি এলবো সাপোর্টের জন্য খুবই ভালো এটা প্রাইসটা এটার প্রাইস হচ্ছে এটার প্রাইসই সেম 5500 তারপর হচ্ছে এটা এই সোলটার ভিতরে রানিং সোলের মধ্যে দেখা যায় কিন্তু এটা ক্র্যাপসোল এই সোলটা এটা ডাবল বাউন্সিং এর জন্য খুব ভালো ডাবল বাউন্সিং খুবই কেসটা ভালো এটা হচ্ছে 6000 প্রাইস এটা হচ্ছে অন্য কালার দুই এন কালার অন্য কালার সেম 5500 ওপেনিং প্রাইস এটা হচ্ছে 5500 এই কালারটা এটাও ক্র্যাকসোল এটাও ডুয়েল ক্লাউড খুব ভালো একটা কেস তিনটা পার্ট টেকনোলজিটা তিনটা টেকনোলজি ইউজ করছে জেল ডাবল বাউন্সিং একটা টেকনোলজি দুইটা তিনটা ভিতরে একটা আছে চারটা টেকনোলজি দিয়ে এটা করা এই কেসটা খুবই ভালো সাইজ অ্যাভেলেবেল হবে এটা প্রাইস কিরকম পড়বে ভাই এটা হচ্ছে 6000 ঠিক আছে 6000 এরপর এটা এটার ডিফারেন্স অন্য কালার দেখানো হয়েছে কালার ডিফারেন্স 5500 ন্যানো ম্যাটার যেটা ন্যানো ম্যাটার একটা টেকনোলজি ইউজ করে এটা উপর থেকে লেদারের মতন দেখায় অরিজিনাল লেদার টেকনোলজি ওরা এটা খুবই সফট আর এটা প্রাইসটা কেমন পড়বে 5500 আচ্ছা 5500 এখন আমি লিলিং এর কিছু ব্যাগ দেখাবো প্রাইস হচ্ছে এটা হচ্ছে 3000 এটা 3000 এটা 3200 এটা 3500 এটা হচ্ছে 5000 এটা কি ব্যাগ এটা হচ্ছে 3000 এটা 3000 3500 3500 এটা 3000 হবে এটা 3000 3500